এইচভিডিসি বা হাই ভোল্টেজ ডিসির সুবিধা অসুবিধাগুলো আমরা আলোচনা করব এবং এরই সঙ্গে আমরা এসির সঙ্গে কম্পেয়ার করব এবং তুলনামূলক একটা আলোচনা করব। তাহলে প্রথমত যে লাইন কস্ট, অর্থাৎ ট্রান্সফার হওয়ার পর থেকে, অর্থাৎ যে এসি থেকে ডিসি হওয়ার পরে, অর্থাৎ এইখানে এই এসি থেকে ডিসি কনভার্ট হচ্ছে, তারপর এখানে ডটের দেখিয়েছি, অর্থাৎ এই ডিস্টেন্সটা অনেক বেশি, এবং আবার ডিসি থেকে এসি কনভার্ট হওয়ার আগে পর্যন্ত এই যে লাইনের কস্টটা ডিসির ক্ষেত্রে কম হয়, কারণ এখানে মাত্র দুখানা কন্ডাক্টর বা একটা কন্ডাক্টর দিয়ে আমরা পাওয়ারটা ট্রান্সমিট করতে পারি, কিন্তু এসির ক্ষেত্রে তিনখানা কন্ডাক্টর, তাহলে সেই হিসাবে তার দাম বেশি হবে। এবং সার্কিট, এখানে একটা সার্কিট দিয়ে আমরা পাওয়ারটা ট্রান্সমিট করতে পারি, এসির ক্ষেত্রে ডবল সার্কিট আমরা ব্যবহার করি বা তার থেকে আরও বেশি। এবং এই ডিসিতে, যেহেতু ডিসিতে ফ্রিকোয়েন্সি জিরো, সেই জন্য যে ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স এগুলোর এফেক্ট থাকে না, এবং তাহলে লাইন যে লস, যেহেতু ডিসিতে ক্যাপাসিটেন্স ইন্ডাকটেন্স থাকে না, শুধু রেজিস্ট্যান্স থাকে, তাহলে ড্রপটা আইআর ড্রপ হয় শুধু রেজিস্ট্যান্সের জন্য, কিন্তু এসিতে আই এক্সএল, যেহেতু ইন্ডাকটেন্স থাকে, যেহেতু ক্যাপাসিটেন্স থাকে আই এক্সি, এই ড্রপগুলো হয়, অর্থাৎ লাইন ড্রপটা ডিসিতে কম এসিতে বেশি। আমরা সেন্ডিং এন্ডে যে ভোল্টেজটা পাঠাবো এবং রিসিভিং এন্ডে যে ভোল্টেজটা আমরা পাবো, তাহলে এই ভোল্টেজটা ডিসির ক্ষেত্রে আমরা বেশি পাবো, এসিতে কম পাবো, তার কারণটা হলো এই ড্রপগুলো। তাহলে এখান থেকে আমরা যদি ভোল্টেজ রেগুলেশনের কথা বিচার করি, তাহলে ভোল্টেজ রেগুলেশন আর পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন, এটা ভিএস মাইনাস ভিআর বাই ভিআর ইনটু 100%। যেহেতু এই ড্রপটা এসির ক্ষেত্রে বেশি, এসির ক্ষেত্রে এই যে মানটা, এই মানটা কম হয়ে যাবে, যেহেতু রিসিভিং এন্ডে কম পাচ্ছি, তাহলে এই মানটা এসির ক্ষেত্রে, যেহেতু এই ভিআরের মানটাও কম, অর্থাৎ এই মানটা বেশি হবে। যেহেতু আমরা জানি ভোল্টেজ রেগুলেশনের মান বেশি, মানে আমরা এই ভোল্টেজটা কম পাবো, সেটা খারাপ। ভোল্টেজ রেগুলেশনের মান যত কম হবে তত আমাদের সিস্টেমটা ভালো, অর্থাৎ আমি তত বেশি ভোল্টেজটি ইউটিলাইজ করতে পারবো। এখন আমরা যদি এফিসিয়েন্সির কথা বিচার করি, তাহলে এফিসিয়েন্সি কি আমরা জানি, আউটপুট বাই ইনপুট, এবং আমরা এটাও জানি যে ইনপুট সমান আমরা লিখতে পারি আউটপুট প্লাস লসেস। যেহেতু ডিসিতে একমাত্র রেজিস্ট্যান্স থাকে, তার জন্যই লসটা হয়, এবং এখানে বিভিন্ন রকম লস হয়ে থাকে, ইন্ডাকটেন্সের জন্য ক্যাপাসিটেন্স, ডাইলেকট্রিক লস, চার্জিং কারেন্টের জন্য লস, অনেক লস হয়ে থাকে। তাহলে এফিসিয়েন্সি আমাদের ডিসির ক্ষেত্রে বেশি হবে, যেখানে এসির ক্ষেত্রে মানটা কম হবে। এবং সিনক্রোনাইজিং, তাহলে সিনক্রোনাইজিং ব্যাপারটা হলো, যখন বিভিন্ন অনেকগুলো অল্টারনেটার একে অপরের সঙ্গে প্যারালালি কানেক্টেড হয়, সেটা আমরা এসিতে করে থাকি, তার জন্য কতগুলো কন্ডিশন আছে, যেরকম সেই অল্টারনেটারের টার্মিনাল ভোল্টেজ সমান হতে হবে, সেই ভোল্টেজের ফ্রিকোয়েন্সি সমান হতে হবে, এবং ফেজ সিকোয়েন্স সমান হতে হবে, তাছাড়া আমরা সিনক্রোনাইজিং করতে পারবো না। ডিসিতে এরকম কোনো অসুবিধার সম্মুখীন আমরা হই না। ডিসির ক্ষেত্রে আমরা, এই যে আমি এখানে একটা বাইপোলার ডিসি লিঙ্ক দেখিয়েছি, যদি এরকম একটা থাকতো, অর্থাৎ নিচের এই পোর্শনটা আমরা যদি ভুলে যাই, তাহলে দেখবো এই যে এখানে রেক্টিফায়ার থেকে এসিটাকে ডিসিতে কনভার্ট করেছি, ইনভার্টারে এই ডিসিকে আবার এসিতে কনভার্ট করেছি, এবার এই পোর্শনটা নেই আমাদের, শুধু একটা কন্ডাক্টর দিয়েও আমরা সাপ্লাইটা চালু রাখতে পারবো, তার কারণ এই গ্রাউন্ডটা অ্যাজ এ রিটার্ন কন্ডাক্টর হিসাবে ব্যবহার করতে আমরা পারি ফর ডিসির ক্ষেত্রে। এবং এই গ্রাউন্ডটা অনেক সময় যে সাবস্টেশনে এগুলো করা হয়, তার থেকে 10-15 কিলোমিটার দূরে আলাদা করে এই গ্রাউন্ড সিস্টেমগুলো করতে হয়।
আমরা জানি যে এসির ক্ষেত্রে যে পাওয়ারটা ট্রান্সমিট হয় সেটার ফর্মুলাটা কি? সেটা পি সমান সেন্ডিং এন্ড ভোল্টেজ রিসিভিং এন্ড ভোল্টেজ বাই ইন্ডাকটেন্স ইনটু সাইন ডেল্টা। অর্থাৎ এখানে এই মানটা এই যে ইন্ডাকটেন্সের মানের উপর নির্ভর করে, এটার যত লেন্থ বেশি হবে এটা বাড়বে লাইনের উপরে, এবং এই যে অ্যাঙ্গেল পাওয়ার অ্যাঙ্গেল তার উপরেও এটা নির্ভর করে। এটা ম্যাক্সিমাম 90 ডিগ্রি করা যায়, কিন্তু জেনারেলি 20 থেকে 30 ডিগ্রির মধ্যে এটা লিমিটেড। এর থেকে আমরা বেশি বাড়ালে অন্যরকম অসুবিধা সৃষ্টি হয়। এবং ডিসির ক্ষেত্রে যে পাওয়ারের ইকুয়েশানটা হয় সেটা পি সমান ভিএস আই ডিসি, এবং যেহেতু আমরা জানি ভি সমান আই আর, তাহলে এই মানটাকে আমরা যদি চেঞ্জ করে লিখি তাহলে এরকম হবে, ভিএস আইডিসির পরিবর্তে হবে ভিএস মাইনাস ভিআর বাই আর। ডিসি কারেন্ট সমান সেন্ডিং এন্ড ভোল্টেজ মাইনাস রিসিভিং এন্ড ভোল্টেজ, সেটাকে আমরা যদি আর দিয়ে ডিভাইডেড করি তাহলেই আমরা এই কারেন্টের মানটা পাব। তাহলে এখানে দেখছি শুধুমাত্র রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে, এবং এখানে এই দুটো ফ্যাক্টরের উপর, অর্থাৎ এখানে আমরা পাওয়ারের যে আমরা ট্রান্সফার করব সেটাতে আমাদের তত বেশি অসুবিধা হবে না। ডিসির ক্ষেত্রে শর্ট সার্কিট যে কারেন্টের মানটা সেটা তুলনামূলকভাবে এসির থেকে কম হয়। এই সিস্টেমটা বেশি রিলায়েবল, তার কারণ হলো এর যে কোনো একটা যদি খারাপ হয়ে যায়, অর্থাৎ এই সিস্টেমটা, তাহলে 50% পাওয়ার আমরা এটা দিয়ে ট্রান্সফার করতে পারবো। এবং যে করোনা লস আমরা জানি যে পোটেনশিয়াল অ্যাপ্লাই করলে কন্ডাক্টর সাইড দিয়ে একটা ভায়োলেট গ্লো, হিসিং নয়েজ এবং ওজন গ্যাস প্রোডিউস হয়, এবং যে এয়ারে যে মলিকিউলগুলো থাকে তাকে আয়োনাইজ করার ফলে হয়। ডিসির ক্ষেত্রে করোনা লসের পরিমাণটা কম হয়, তার কারণ হলো আমরা জানি যে পি সমান 242.2 এ প্লাস 25 বাই ডেল্টা ইন্টু রুট আন্ডার আর ডি ইন্টু ভি মাইনাস ভিসি ইন্টু 10^-5 কিলোওয়াট পার কিমি পার ফেজ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা বলে দিই এটা হলো এয়ার ডেন্সিটি ফ্যাক্টর, যেটা প্রেশার এবং টেম্পারেচারের উপর নির্ভর করে। 8টা রেডিয়াস, সাপোজ এই দুটো কন্ডাক্টর ব্যবহার করেছি এদের রেডিয়াস, আর এই ডিটা হলো এদের ভিতর ডিফারেন্স, ভিটা হলো ভোল্টেজ, সেটা হলো এই ফেস থেকে নিউট্রাল, ফেস টু নিউট্রাল ভোল্টেজ, আর ভিসি হলো ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ, এবং এটা আর ফেজের ক্ষেত্রে এই হিসাবটা হয়ে থাকে। তাহলে এখান থেকে জাস্ট আমরা যে জিনিসটা ডিসকাস করব সেটা হলো আমরা বলতে পারি যে পি প্রপোর্শনাল টু এ প্লাস 25, অর্থাৎ যেহেতু ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির মানটা জিরো থাকে সেহেতু এই মানটা আমাদের কম হবে। ডিসির ক্ষেত্রে যে আলাদা করে কম্পেনসেশন সিরিজ এবং শান্ট, যে সিরিজ রিয়্যাকট্যান্স এবং শান্ট ক্যাপাসিট্যান্স ব্যবহার করা হয় তাদের জন্য আলাদা করে কম্পেনসেশনের দরকার নেই, যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি জিরো ওই অসুবিধাগুলো এখানে হয় না, কিন্তু এসিতে আমাদের আলাদা করে কম্পেনসেশনের দরকার হয়। এবং এখানে যে ইন্টারমিডিয়েট কোনো সাবস্টেশন থাকে না এবং তার জন্য অ্যাডিশনাল কস্ট আমাদের লাগে না। এবং এইচভি ডিসির ক্ষেত্রে যেহেতু ফ্রিকোয়েন্সি জিরো এবং এর আশেপাশে যে ট্রান্সমিশন লাইন থাকলে বা পাওয়ার লাইন থাকলে যে কমিউনিকেশনের ফলে যে ইন্টারফারেন্স সৃষ্টি হয় সেটা এখানে হয় না। কিন্তু এবার আমরা যদি কন্ট্রোল সিস্টেমের কথা বিচার করি, এইচভি ডিসিতে এটা খুবই অসুবিধাজনক এবং ব্যয় সাপেক্ষ, যেখানে এসিতে সেটা তুলনামূলকভাবে আমরা সহজে কন্ট্রোল করতে পারি এবং তুলনামূলকভাবে ওর থেকে কম খরচ হয়। তার কারণটা হলো যে এসি সিস্টেমে আমরা যদি একটা সাইনোসয়েডাল ওয়েভের কথা ভাবি, এটা ম্যাগনিচিউড, এটা টাইম, তাহলে 50 সাইকেলস পার সেকেন্ড, অর্থাৎ এটা একটা সাইকেল এরকম 50টা হবে, তাহলে আমরা এরকম জিরো 1 সেকেন্ডে এরকম 100টা আমরা জিরো পাব। তাহলে এইরকম সিস্টেমে যদি আমাদের যে সিস্টেম থাকবে, সাপোজ রিলে, সার্কিট ব্রেকার,
এরকম সিস্টেমে যদি আমরা এটাকে বন্ধ করি তাহলে এই জিরোতে এসে বন্ধ হয়ে যাবে, সেটা খুব সহজে কন্ট্রোল করতে পারবো। কিন্তু ডিসির ক্ষেত্রে যেহেতু মানটা কনস্ট্যান্ট থাকে এরকম আমরা জিরো পাই না, সেই জন্য আমরা এটাকে সহজে সেই সার্কিটটাকে ট্রিপ করানো বা সেটাকে বন্ধ করতে আমাদের অসুবিধা হবে, সেখানে আর্কিং তৈরি হবে। আর এখানে আর্কিং হবে কিন্তু জিরোতে আসলে সেটা আমাদের সহজে সিস্টেমটা আমরা বন্ধ করতে পারবো। কিন্তু ভোল্টেজ কন্ট্রোলের ক্ষেত্রে যেহেতু এসি লং লাইন হলে সেখানে সিরিজ ইন্ডাকটেন্স শান্ট ক্যাপাসিট্যান্সের জন্য ভোল্টেজটা আমরা সহজে কন্ট্রোল করতে পারবো না, যেখানে এইচভিডিসির ক্ষেত্রে আমরা ভোল্টেজটা মোটামুটি সহজে কন্ট্রোল করতে পারবো। এবং লাইনে যে ইনসুলেটর লাগানো থাকে সেই ইনসুলেটারগুলো জেনারেলি যে এসির ক্ষেত্রে এটার উপর প্রেশারটা বেশি পড়ে, তার কারণ আমরা জানি যে ভিম্যাক সমান রুট টু ভি আর এম এস, অর্থাৎ এখানে রুট টু টাইমস বেশি হয়। ডিসিতে যে 1/√2 এটা ভাগ হয়ে থাকে, অর্থাৎ এসির ক্ষেত্রে এখানে প্রেশারটা বেশি পড়ে। একটা যখন ইনসুলেটারের ডিজাইন করা হয় সেটার যে রেটিং থাকে সেটাই পিক টু পিক ভ্যালু আমরা ক্যালকুলেট করে থাকি। যেহেতু এখানে একটা আরএমএস ভোল্টেজের ব্যাপার থাকে, সেহেতু এখানে যে প্রেশারটা পড়বে সেটা রুট টু টাইমস বেশি। এইচভিডিসিতে যেহেতু ডাইলেকট্রিক লসের পরিমাণটা কম থাকে, সেহেতু যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা আমাদের বেশি হয়ে থাকে। কিন্তু এসির ক্ষেত্রে যে ডাইলেকট্রিক লসটা বেশি হয় এবং কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা কম হয়ে থাকে। যে ডাইলেকট্রিক মিডিয়া থাকে দুটো কন্ডাক্টরের মাঝে, সেখানে হিট হিসাবে এনার্জিটা রিলিজ হয়ে যায়। এবং আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি, যে সাপোজ এই একটা প্রথমে একটা এই সিস্টেম করা হয়েছিল একটা মনোপোলার, তারপরে আমাদের চাহিদা বাড়লো, তখন এই একই সিস্টেমকে আমরা যে আরেকটা সার্কিট লাগিয়ে সেখান থেকে আমরা বাড়াতে পারি যখন আমাদের পাওয়ার রিকোয়ারমেন্ট বেড়ে যাবে। সেই একই একটা টাওয়ার এ করলাম, সেখানেই আমরা এই সার্কিটটা বসিয়ে দিলাম। দুটো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, সাপোজ এটা একটা এসি সিস্টেম যেখানে 50 হার্টজ, সাপোজ যেখানে পাঠাবো সেটা 60 হার্টজ। নর্মালি যদি এসি সিস্টেম হতো আমরা এই দুটো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি একসঙ্গে পাওয়ারটা ট্রান্সমিট করতে পারতাম না, কিন্তু এইচভিডিসির সাহায্যে আমরা ডিফারেন্স ডিফারেন্স ফ্রিকোয়েন্সিকেও একটা পাওয়ার ট্রান্সমিট করতে পারি এবং এতে কোনো অসুবিধা সৃষ্টি হয় না। কিন্তু এসিতে আমরা এটা কোনো সময় করতে পারবো না। এবং ফেরেন্টিয়াল এফেক্ট যেটা আমরা বলেছিলাম সেটা হলো যে এই সেন্ডিং এন্ডের ভোল্টেজ আর রিসিভিং এন্ডের ভোল্টেজ, সাধারণত রিসিভিং এন্ডের ভোল্টেজটা কম হওয়ার কথা যেহেতু লাইনে লস হয়ে থাকে, কিন্তু যখন এই রিসিভিং এন্ডের ভোল্টেজটা বেশি হয় সেন্ডিং এন্ডের থেকে, অর্থাৎ ভিআর গ্রেটার দ্যান ভিএস এরকম একটা কন্ডিশন হয়, তখন সেটা ফেরেন্টিয়াল এফেক্ট। যেহেতু ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি জিরো থাকে, সেক্ষেত্রে এই অসুবিধার আমাদের সম্মুখীন হতে হয় না। আমরা যদি স্কিন এফেক্টের কথা বিচার করি তাহলে এইচভিডিসিতে স্কিন এফেক্ট হয় না, কিন্তু এসিতে হয় যেহেতু ফ্রিকোয়েন্সি জিরো, কিন্তু এসিতে এর প্রভাবটা হয়। স্কিন এফেক্ট ব্যাপারটা কি, এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরের এই টোটাল যে ক্রস সেকশান, এখান থেকে যদি ইউনিফর্মলি কারেন্টটা ফ্লো হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু এসিতে দেখা যায় এই কারেন্ট ফ্লোটা টোটাল ক্রস সেকশানে না হয়ে এই বাইরের দিকে বেশি হয়। ফ্রিকোয়েন্সি যেহেতু সেখানে ফ্রিকোয়েন্সি থাকে এবং ফ্রিকোয়েন্সির উপরে এটা নির্ভর করে, সেই জন্য তাহলে এখানে যদি হয়, আমরা জানি আর সমান রো এল বাই এ, এখন এই ক্রস সেকশন এরিয়াটা যদি কম ব্যবহার হয় অর্থাৎ এই মানটা কম হবে। এখন এই মানটা যদি কম হয়, যেহেতু আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক, আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশন এরিয়া, তাহলে এই মানটা কম হলে রেজিস্ট্যান্স বাড়বে, অর্থাৎ এফেক্টিভ রেজিস্ট্যান্সের মানটা বেশি হয়। এটা যদি বেশি হয় তাহলে বিভিন্ন লস, যেরকম আইস্কোরাল লস, বিভিন্ন ড্রপ, আয়ার ড্রপ, তাহলে এইগুলো বেশি হবে, সেটা সিস্টেমের এফিসিয়েন্সি, ভোল্টেজ রেগুলেশান প্রতিটাতেই এফেক্ট হবে এবং সেটা খারাপ। এখন যদি আমরা হাই ভোল্টেজ কেবেলের কথা চিন্তা করি, সেখানে যে শীত লস সেই পরিমাণটা কম হবে
এবং চার্জিং কারেন্ট অলমোস্ট জিরো, কারণ আমরা জানি এই চার্জিং কারেন্ট ভি ওমেগা সি এই ইকুয়েশন দিয়ে আমরা বলতে পারি। আবার ওমেগা মানে টু পাই এফ সি, যেহেতু ফ্রিকোয়েন্সি জিরো চার্জিং কারেন্ট জিরো। অথবা আমরা এটাকে এইভাবে এক্সপ্লেন করতে পারি, এক্স সি ক্যাপাসিটিভ রিয়্যাক্ট্যান্স সমান ওয়ান বাই ওমেগা সি অর টু পাই এফ সি, যেহেতু ফ্রিকোয়েন্সি জিরো ম্যাথামেটিক্যালি ইনফিনিটি অর ভেরি হিউজ, তাহলে সেখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, সেটা অ্যাজ এ ইনসুলেটারের মতন ব্যবহার হবে। তাহলে এইসব সুবিধার জন্য চার্জিং কারেন্ট থাকে না, ডাইলেকট্রিক লস কম কেবেলের এবং শীত লস কম, যে সাপোজ কোনো একটা বড় নদী নিচে দিয়ে ট্রান্সমিট করতে হবে পাওয়ার, যে জলের নিচে দিয়ে, তখন আমরা এই এইচভিডিসিটা যদি ব্যবহার করি তাহলে আমাদের সুবিধা হবে, এই সব কথাগুলো মাথায় রেখে তাহলে সেটা সুবিধাজনক বেশি হবে। তাহলে আমরা এত সময় এইচভিডিসির বিভিন্ন সুবিধাগুলো নিয়ে আলোচনা করেছি এবং এর কতগুলো অসুবিধাও আছে। সেটা হলো যে আমাদের যেহেতু এসি থেকে আমরা ডিসিতে ট্রান্সফার করছি, তার জন্য আলাদা একটা সাবস্টেশন করতে হবে যেখানে রেক্টিফায়ার বিভিন্ন ফিল্টার সার্কিট রাখতে হবে, এবং তার জন্য অ্যাডিশনাল কস্ট লাগবে। এবং যে এখানে যে বিভিন্ন প্রোটেকশন সিস্টেম যেরকম সার্কিট ব্রেকার এইগুলো থাকে, সেগুলো দাম বেশি এবং সেগুলো সহজে আমরা এই সিস্টেমটাকে সহজে কন্ট্রোল করতে পারি না, সেটা খুব কঠিন হয়ে যায় কাজগুলো আমাদের, এবং সেটা মেনটেনেন্স করাটাও কঠিন হয়ে যায়। এসিতে আমরা মোটামুটি যে হায়ার লেভেলে ভোল্টেজটা প্রডিউস করতে পারি, ডিসিতে সেটা সহজে হয় না, কারণ কমিউটেশন প্রবলেম, কমিউটেশন প্রবলেম থাকার জন্য সেটা অসুবিধা হয়ে থাকে। এইচভি ডিসিতে আমি আগেই বলেছি যে রেক্টিফায়ার এসিকে ডিসি করলো, কিন্তু সেখানে হারমোনিক্স থাকে, তার জন্য আমরা ফিল্টার সার্কিট ব্যবহার করি, তবুও খুব অল্প পরিমাণে হলেও ওর সঙ্গে হারমোনিক্স থেকে থাকে। অর্থাৎ এসির মধ্যে ডিসি, ডিসির মধ্যে এসি, মানে ভেজাল মতন বলতে পারি আমরা, যেরকম কোনো কিছুতে ভেজাল হয়, একটা পিওর না হয়ে তার মধ্যে ওই কন্টেন্টগুলো থাকে এবং সেগুলো একটা সিস্টেমের ক্ষেত্রে খারাপ। এইচভিডিসিতে এই যে ট্রান্সমিট করছি এটা পয়েন্ট টু পয়েন্ট, অর্থাৎ এই একটা ডিস্টেন্স থেকে, সাপোজ কলকাতা থেকে দিল্লি, এর মাঝে কোনো সাবস্টেশন বা কোথাও নেই, কিন্তু এসি হলে মাঝে একটা সাবস্টেশন হতো, সেখান থেকে আমরা রিকোয়ারমেন্ট মতন পাওয়ারটা নিতে পারতাম, কিন্তু এখানে পয়েন্ট টু পয়েন্ট যে পাওয়ারটা ট্রান্সমিট করা হয়। এবং আর একটা যেটা সবথেকে বড় অসুবিধা এইচভিডিসির, সেটা হলো এখানে আমরা ভোল্টেজ লেভেলটা বাড়াতে বা কমাতে পারি না, কিন্তু এসির সবথেকে বড় সুবিধা আমাদের প্রয়োজন মতন আমরা ভোল্টেজটাকে স্টেপ আপ করতে পারি স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করে, এবং স্টেপ ডাউন করতে পারি স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করে। কিন্তু এই ক্ষেত্রে শুধু এই একটা অসুবিধা যে আমরা ভোল্টেজটাকে যে বাড়াতে কমাতে পারি না। বাড়াতে কমাতে হলে প্রথমে আমাদের একটা এসি সিস্টেমে করতে হবে, সেখান থেকে বাড়িয়ে নিয়ে তারপর সেটাকে আমাদের কনভার্ট করতে হবে। তাহলে আমরা যে এত সময় আলোচনা করলাম এইচভিডিসি এবং এসি সিস্টেম, তাহলে কোথায় কোন সিস্টেমটা ব্যবহার করব সেটা আমরা গ্রাফের মাধ্যমে বুঝে নিই। এই ওয়াই অ্যাক্সিসটা ইনভেস্টমেন্ট কস্ট, এটা ডিস্টেন্স ইন কিলোমিটার, এটা এসির টার্মিনাল কস্ট, এসির টার্মিনাল কস্টকে আমি টিসি লিখলাম, এটা ডিসির টার্মিনাল কস্ট, এটা ডিসির টোটাল কস্ট, এটা এসি সিস্টেমের টোটাল কস্ট, এবং এই যে ইন্টারসেক্ট পয়েন্ট এটাকে বলা হয় ব্রেক ইভেন ডিস্টেন্স, ব্রেক ইভেন ডিস্টেন্স। এটা জেনারেলি বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া আছে, তবে আমরা 500 থেকে 800 কিলোমিটার ধরব। তাহলে এই গ্রাফ থেকে আমরা কি বুঝতে পারছি, যে এই যে টার্মিনাল কস্ট এসির ক্ষেত্রে কম এবং ডিসির ক্ষেত্রে বেশি, যেহেতু ডিসি সিস্টেমে ইনভার্টার রেক্টিফায়ার এবং স্টেপ আপ করার জন্য স্টেপ আপ ট্রান্সফর্মার স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করা হয়, সেই জন্য এর ইনিশিয়ালি কস্টটা বেশি হয়। এবং এই যে ব্রেক ইভেন পয়েন্ট,
তাহলে এটার আগে পর্যন্ত ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ এই এরিয়াটাই সেটার ক্ষেত্রে আমরা এসি সিস্টেম ব্যবহার করা লাভজনক অর্থনৈতিক দিক থেকে বিচার করলে এবং এর পর থেকে আমরা যদি ডিসি সিস্টেম ব্যবহার করি সেখানে আমাদের সুবিধাজনক কারণ এই গ্রাফ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি।